বিহারীবাবু হয়ে লোকসভায় জিতলেন, আজকে সেই ছট পুজো। সেখানকার সাংসদ কোথায়? সেটাই বলবো যে যিনি বিহারীবাবু বাহার থেকে এসে, বাহার কা বেটা এসে বিহারীবাবু হয়ে লোকসভায় জিতলেন, আজকে সেই ছট পুজো, সেই আসানসোলের ছট পুজোতে আজকে ছটের জন্য যে ঘাট, যে আজকে পরিষ্কার স্বচ্ছতা রাখার জন্য যে আজকে মহিলারা যাবেন, যারা ছটব্রতী আছেন, তারা যে আজকে থেকে ছট পুজো স্টার্ট করেছেন, আজকে সেখানকার সাংসদ কোথায়? পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখানে তারা মিথ্যে কথা বলে, মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে, যেমন বাংলার মেয়ে হিসাবে, যেমন বাংলার মেয়েকেই চাই বলে যেভাবে মিথ্যাভাবে ভোট নিয়েছিল, সেরকম মানে বিহারীবাবু এসে আসানসোলের মায়েদের কাছ থেকে মিথ্যেভাবে ভোট নিয়ে গেছেন আসল সময়, যখন তাদের আজকে উৎসবের সময়, আজকে ওনাকে দেখা যাচ্ছে না, কোনোভাবেই উনি থাকেন না এখানে। যখন সবাই ছট পুজো করছেন, ওনাকে দেখবেন কোনো হোটেলে, কোনো ফাইভ স্টার হোটেলে উনি গিয়ে বসে আছেন, বা কোনো জায়গায় বেড়াতে গেছেন, ঘুরছেন। এটাই বলবো, ডিসেম্বরের মধ্যে তৃণমূল সরকার পড়ে যাবে, এটা সাধারণ মানুষ চাইছে। বিজেপি নেতাদের দাবি মানে সাধারণ মানুষের সাথে বিজেপি নেতারা সবসময়তেই আছে। সাধারণ মানুষ চায়, এত দুর্নীতি করেছে, এই সরকারটাকে ভোট দিয়ে তারা অনেক ভুল করেছে, তারা চায় যে যত তাড়াতাড়ি এই সরকার পড়ুক, কারণ একের পর এক নেতামন্ত্রী আস্তে আস্তে জেলে যাচ্ছে, জেলের মধ্যেই তৃণমূলের বেশি সংখ্যক নেতামন্ত্রী ডিসেম্বরে থাকবে, সেই জন্য আপনা আপনি সরকার পড়বে। বিধায়ক বলেছেন সরকারি স্কুলে ভালো পড়াশোনা হয়, তিনি সরকারি স্কুলের পক্ষে সওয়াল করেছেন। একই মঞ্চে দাঁড়িয়ে কান্নার পুর প্রধান, তিনি বলছেন তার ছেলে বেসরকারি স্কুলে পড়ে, সেখানে স্মার্টনেস অনেক বেশি, বেসরকারি স্কুলে পড়ানোর দিকেই তার কথা বলছে, কী বলবেন? এরা তো মানে সরকারি স্কুলগুলোকে এমন হাল তারা করে রেখে দিয়েছে পশ্চিমবাংলায়, যে নিজেদের নেতামন্ত্রীদের নিজেদের ছেলেরা বেসরকারি স্কুলে পড়ছে, তারা ভালো ভালো শিক্ষা দীক্ষা পাচ্ছে, শিক্ষার আলো দেখছে, কিন্তু যারা একদম মানে গরিব মানুষ রয়েছে, যাদের সরকারি স্কুলে তাদের পড়ানো ছাড়া কোনো গতি নেই, তাদের শিক্ষার মান মর্যাদা খারাপ, সেই জন্য কেউ সত্যি কথা বলছে আর কেউ মিথ্যে কথা বলছে। এবং আসল মান আমরা জানি, পশ্চিমবাংলার শিক্ষা মানে মন্ত্রণালয়টা পুরো জেলের ভেতরে ঢুকে গেছে, আর কিছু নেই। সুতরাং পশ্চিমবাংলায় শিক্ষার একদম কাঠামো ভেঙে পড়েছে, এবং বাংলার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে শুরু করে শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা যদি আমরা বলি, বাংলার শিক্ষা বিশ্বের বিশ্বের আলো দেখিয়েছিল, আজকে সেই শিক্ষা আজকে জেলের ভেতরে মানে দিন কাটাচ্ছে। পার্থ চট্টোপাধ্যায়ের কাছ থেকে টাকা পয়সা কোনো সুযোগ সুবিধা পায়নি বলেই পার্থ চট্টোপাধ্যায়ের মাথা থেকে হাত সরিয়ে নিয়েছে। আর অনুব্রত মণ্ডল আমরা দেখেছি প্রথম দিন থেকে, অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করার পর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী সবসময়তে বলে আসছে ও খুব ভালো, ওর মাথায় অক্সিজেন যায় না, তার মানে এই সেই অক্সিজেন যায় না, তা সত্ত্বেও বীরভূম থেকে টাকা কালীঘাটে পৌঁছেছে, বীরভূম থেকে টাকা যিনি বলছেন দমদমে পৌঁছেছে, সেই জন্যই তার সম্বন্ধে কোনো রকম খারাপ কথা বলতে পারছে না। পাছে যদি সেখান থেকে যদি সেই নামগুলো বেরিয়ে আসে খারাপ কথা বললে, এটাই ভয় পাচ্ছে। আজকে যে ফোটা দিলেন, যে আশীর্বাদ আপনি দিলেন, এটা কি শুধু বিজেপির ভাইদের নাকি সবার জন্য? সবার জন্য, এখানে কোনো রাজনীতি নেই, রাজনৈতিক ঊর্ধ্বে উঠে এই ভাই বোনের বন্ধন অটুট থাকুক, সেই জন্যই আমাদের এই ভাই ফোটা। আমাদের দলীয় কর্মীরা নিশ্চয়ই, তারা সারা বছর ধরে মাঠে ঘাটে তারা কাজ করে, তারা লড়াই করে, তাদেরও মানে আগামী দিনে যেন সুস্থভাবে তারা লড়াই করতে পারে, এবং তাদের লড়াইয়ের পথটা যেন অনেক বড় প্রশস্ত হয়, অনেক সুন্দর হয়, অনেক উজ্জ্বল হয়, এটাই বলবো।